বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কন্দল ফের প্রকাশ্যে, বিধায়ককে ঘিরে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী বিধানসভার উত্তর মোকামবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে চলো গ্রামে যাই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এই কর্মসূচির শুভ সূচনা করতে আসেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। কর্মসূচির সূচনাকালে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন একদল এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলের কর্মসূচিতে এলাকার তৃণমূল কর্মীদের না ডেকে বহিরাগতদের নিয়ে বিধায়ক গ্রামে কর্মসূচি করছেন বলে অভিযোগ করেন স্থানীয় মহিলা তৃণমূল নেত্রী। আর সেই অভিযোগ তুলেই বিধায়কের সামনে ক্ষোভে ফেটে পড়েন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি, অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাদ দিয়ে কেন এই প্রোগ্রাম শুরু করা হলো? এ বিষয়ে স্থানীয় মহিলা তৃণমূল নেত্রী মনীষা ঘরামি কি বললেন? চলো যাই গ্রামে কর্মসূচি হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকের উত্তর মোকামবেড়িয়া বাসন্তী ব্লকের একটি অঞ্চল, সেখানে আজকের উত্তর মোকামবেড়িয়া অঞ্চলের যারা রয়েছে, যে সমস্ত কমিটি রয়েছে, একটা অঞ্চল সভাপতিকে জানায়নি, এখানে এক্সিস্টিং একটা মহিলা সভানেত্রী রয়েছে, পঞ্চায়েত সভানেত্রী, তাকে একটা নোটিশ করেনি, আমরা রয়েছি, আমাদেরকে একটা নোটিশ করেনি, সম্পূর্ণ বিভিন্নভাবে উনি আজকের বাইরের লোকজনকে নিয়ে এসে একটা লবি তৈরি করে আজকের অনুষ্ঠানটা করছে। আমাদের বিধায়ক স্যারের কাছে দাবি ছিল যে আপনি কেন এই লবিবাজিটা করতে গেলেন, আপনি তো একবার যে আমার এক্সিস্টিং অঞ্চল সভাপতি রয়েছে তাকে কেন আপনি একবারও নোটিশ করলেন না, আপনি হঠাৎ করে একজনকে নিয়ে যে একটা কমিটির মহিলা যে ব্লক সভানেত্রী, এখনও বাসন্তী ব্লক গঠন হয়নি, তাকে নিয়ে হচ্ছে সে অ্যাপ্রুভাল পেয়েছে, হীরা সরকার নাকি অ্যাপ্রুভাল পেয়েছে, সেই অ্যাপ্রুভালের ভিত্তিতে সে আজকের মিটিং করছে। আমাদের দাবি ছিল আপনাকে হীরা সরকারের অ্যাপ্রুভাল দেখাতে হবে, উনি বলছেন আমরা হীরা সরকারের কোনো অ্যাপ্রুভাল দেখাতে পারবো না এই মুহূর্তে, এটাই ছিল আমাদের দাবি। আমাদের দাবি অঞ্চলে, উত্তর মোকামবেড়িয়া অঞ্চলে বাসন্তী ব্লকে কোনো লবিবাজি চলবে না, দল একটাই তৃণমূল কংগ্রেস, নেত্রী একটাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমরা এই নির্দেশে চলি, আমরা কোনো লবিবাজি মানব না, আমরা সকলে মিলেমিশে কাজ করবো, সেটা বিধায়ককে দেখতে হবে, এটাই আমাদের দাবি। আমার নাম মনীষা ঘরামি, আমি তৃণমূলের ছাত্র রাজনীতি করতাম, তারপরে বাসন্তী ব্লকে এসে আমি মাদার পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়েছি। হ্যাঁ, আমি একজন কর্মী। অন্যদিকে বিধায়ক এলাকায় লবি করছেন বলে অভিযোগ তাদের, যদিও বিধায়ক এই অশান্তির বিষয় স্বীকার করেননি, সামান্য সমস্যা হলেও তা মিটে গেছে বলেই দাবি বিধায়কের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক। এই ঘটনায় বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এলো। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিধায়ক শ্যামল মণ্ডল কি বললেন? কোনো ঝামেলা নেই, আমি বুঝিয়ে দেব, বলে দিচ্ছি পরিষ্কার, অঞ্চল যারা নেতৃত্ব আছে বুঝে বলে দিচ্ছি, এখানে হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, মহিলা তৃণমূলের উদ্যোগে আজকের এখানে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে পূর্ণিমা হাজারির উদ্যোগে আমাদের ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত হীরা সরকারকে ওরা ডেকেছিল জেলার মিটিংয়ে। আমি বলেছি যে এখানে তো অঞ্চল কোনো মহিলা তৃণমূলের কমিটি নেই, তাহলে যেখানে যেখানে মহিলা তৃণমূল প্রধান সেখানটা ধরে তুমি পঞ্চায়েতি রাজ বা চলো যাই গ্রামে এই প্রোগ্রামগুলো তুমি করো, বাকিটা আমি সবার সাথে আলোচনা করে নেবো, এবং সেই আলোচনা সেই প্রোগ্রাম নির্বিঘ্নে চলছে, কোনো অসুবিধা নেই। এইটা তো আমাদের এই পয়লা নয় মধ্যে শুরু হচ্ছে, আগামী 12 জানুয়ারি পর্যন্ত চলবে, এখানে কোনো অসুবিধা নেই গো, কোনো অসুবিধা নেই গো। ওরা হীরা প্রধান হচ্ছে সবাইকে মনে ও বলে উঠতে পারেনি, মহিলা প্রধান সবাইকে বলে উঠতে পারেনি গো, যারা যারা খবর পায়নি যে সমস্ত মহিলারা, আগামী দিন যাদের আমি প্রধানকে বলবো বা হীরাদিকে বলবো যে আগামী দিন সেই সমস্ত মহিলাদের ডেকে আর একটা বড় করে আবার একটা হচ্ছে চলো এই গ্রামে। চলছে প্রোগ্রাম, চলছে তো, বাতিল হয়নি তো, প্রোগ্রাম তো চলছে, এই তো প্রশাসনের খবর নিয়ে চলছে তো প্রোগ্রাম।
ওদের যে দুই একজনকে বলেনি বলে ওই দুই একজনকে আমাদের প্রধান মহিলা বলেনি বলে দুই একজন মহিলাকে সবাই তৃণমূল কর্মী তার অসুবিধা নেই কো এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ওদের বুঝে বলে দিচ্ছি এরপরে বড় এরপরে বড় প্রোগ্রাম হবে মহিলাদের প্রোগ্রাম মহিলা যদি ছেলেরা যদি যদি তাদের হাত চালায় তাহলে এটা সবচেয়ে ইতিহাসে সবচেয়ে নাক্কার জন্য ঘটনা হবে এখন আমি তাদের চিনতে পারছি না কিন্তু যদি কেউ করে যদি পরিচিত লোক হয় তাহলে পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে পুলিশের পুলিশ পুলিশের কাছে এফআইআর করবে কোনো পুরুষ মানুষ যদি মহিলাদের মারে হ্যাঁ বাসন্তীর মোকাম্বেড়িয়া থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।